হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায়। সো একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হলে আমাদেরকে সবার আগে আমাদের পছন্দের ব্রাউজারটি সিলেক্ট করে নিতে হবে। সো আমি সিলেক্ট করলাম গুগল ক্রোম। গুগল ক্রোমে ঢোকার পর আমাদের স্ক্রিনের টপের সার্চ বারে আমরা লিখব youtube.com। আমরা ইউটিউবে ঢুকছি আরেকবার শিওর হয়ে নেওয়ার জন্য যে আমরা একটি অ্যাকাউন্টে সাইন ইন। আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট অলরেডি সাইন ইন করা আছে, সেক্ষেত্রে আমরা কনফার্ম হয়ে গেলাম। এখন আমরা ঢুকব youtube.com/verifyতে। এখানে ঢোকার পর আমাদের এখানে দেখাচ্ছে ভেরিফাইড, ইওর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাজ অলরেডি বিন ভেরিফাইড। তার মানে আমাদের ইউটিউব অ্যাকাউন্টটি ভেরিফাইড করা, ভেরিফিকেশান হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের যদি ভেরিফাইড না করা থাকে, সেক্ষেত্রে আপনাদের ফার্স্টেই আসবে সিলেক্ট ইওর কান্ট্রি। আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটি সিলেক্ট করতে পারবেন। দেন দেখাবে হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশান কোড টু ইউ। সেখানে দুইটি অপশান থাকবে, একটি হচ্ছে কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ, আরেকটি থাকবে টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড। আই থিঙ্ক টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড এই অপশানটি বেশি ইজি। সেক্ষেত্রে আপনারা যদি ওটা চুজ করেন, দেন আপনাদেরকে দেখাবে হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। সেক্ষেত্রে আপনাদেরকে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। দেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনে দেখাবে এন্টার ইয়োর 6-ডিজিট ভেরিফিকেশান কোড, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোনে 6-ডিজিটের একটি ভেরিফিকেশান কোড ইউটিউব মেসেজ করবে। দেন আপনি আপনার ফোনটি চেক করুন অ্যান্ড যে ভেরিফিকেশান কোডটি গেছে সেটি সেই বক্সটিতে লিখে দিন এবং সাবমিট দিয়ে দিন। এরপর দেখতে পাবেন কংগ্রাচুলেশন, ইওর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। এরপর কন্টিনিউ দিলে হয়ে যাবে, আপনার ইউটিউব অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, সহজ লেগেছে। নেক্সটে আমরা একটি পিসি ভার্সন দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা দিব। সো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ।